সুধী দর্শক মণ্ডলী, আজ পহেলা মার্চ, জাতীয় বিমা দিবস। আজকের এই অনুষ্ঠানে আমরা চ্যানেলাই আপনাদের স্বাগত জানিয়েছি একটি বিশেষ টক শো। এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সৌজন্যে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে কিছু বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন আমার বাঁয়ে জনাব ডক্টর এম মোশাররফ হোসেন, এফসিএ, চেয়ারম্যান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আমার সাথে উপস্থিত আছেন জনাব ডক্টর আনোয়ার হোসেন খান, এমপি, চেয়ারম্যান তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড। আমার সাথে উপস্থিত আছেন জনাব মাহফুজুর রহমান, এমপি, চেয়ারম্যান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্যার, আপনাদেরকে স্বাগত। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। আজকের এই বিমা দিবসে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, প্রথম পহেলা মার্চ ওনার যোগদান দিবসকে বর্তমান সরকার স্মরণীয় করে রাখতে আমাদেরকে একটি জাতীয় দিবস দিয়েছেন। এই দিবসের তাৎপর্যই আমরা আমাদের এই মাননীয় অতিথিদের কাছ থেকে আজকের এই আলোচনায় শুনব। প্রথমেই আমি বলতে চাই, স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে জাতির পিতা দেশের সকল বিমা কোম্পানিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার যে উদ্যোগ নিয়েছিল, তার মাধ্যমেই কিন্তু আমাদের এই অর্থনীতির চাকা ঘুরতে থাকে। বিমা শিল্পের অতীতের বহু সমস্যা ও সংকটকে দূর করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। স্যার, এই সম্পর্কে আপনি বলবেন। মোশাররফ স্যার, অত্যন্ত গর্বিত আজকের দিনেই জাতির পিতা তার পদচিহ্ন রেখেছিলেন এই বিমা খাতে। আমরা ইতিহাস পড়লে দেখি জাতির পিতা কিন্তু তখনকার সময়ে আপনার যে মায়না পেতেন, যেটুকু মায়না পেতেন, এটাও কিন্তু আপনার দলের নেতাকর্মীদেরকে দিয়ে দিতেন, এবং তখনকার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে কিন্তু এই ইন্স্যুরেন্সে এই প্রোভাইড করেছিলেন, চাকরি দিয়েছিলেন। কেননা তখনকার সময় কিন্তু আপনার ছিল, আপনার রাজনীতি বন্ধ ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করা হতো। তো জাতির পিতা যখন দেশ স্বাধীন হলো, দেশে আসলেন, দেশে ফিরে এসে 72 সনেই কিন্তু আপনার 49টা ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যামালগামেট করে 4টা ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স কর্পোরেশনে রূপান্তর করেন। এটা হলো 72 সনে। 73 সনে কিন্তু আমাদেরকে জাতির পিতা দেন হচ্ছে ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট, এবং সেটার অধীনে এখনও কিন্তু আপনার দুটো কর্পোরেশন, যেটা জাতির পিতার হাত দিয়েই গড়া, জীবন বিমা কর্পোরেশন এবং সাধারণ বিমা কর্পোরেশন, এটা দেশকে আপনার সেবা দিয়ে যাচ্ছে, দেশের যে মানুষের এবং সম্পদের যে ঝুঁকি রয়েছে। এবং তার পরবর্তীতে 2009 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা সুযোগ্য কন্যা, তিনি 2009 যখন সরকার গঠন করেন, 2010 কিন্তু আপনার এসে আমাদের সেই পুরনো 1938 সনের বিমা আইনকে বাতিল করে 2010 আপনার নতুন বিমা আইন দিলেন, 2014 দিলেন জাতীয় বিমা নীতি, এবং শেষে আপনার 2019 এসে কর্পোরেশন আইনটাকে আপনার অ্যামেন্ডমেন্ট করা হলো। এবং এর অধীনে আপনার আমরা কিন্তু প্রায় 45টা আপনার রুলস রেগুলেশন ফ্রেম করতে সক্ষম হয়েছি। তার মধ্যে অবশ্য 27টার মতো গ্যাজেটেড হয়েছে, 18টি আপনার এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তো এই যে আপনার যেটা আমরা যেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি, সেটা হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, এবং সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক অংশেই কিন্তু সফল। আপনার যদি ইন্ডিকেটার্সগুলো দেখেন, এটা আসলে এখানে বললে হয়তো লম্বা সময় লেগে যাবে। এবং 2020 সালে কিন্তু জাতীয় বিমা দিবস দিলেন আমাদের। হ্যাঁ, এবং জাতির পিতার এই যোগদানের তারিখকে আপনার, আপনি নিজেও বলেছেন যে স্মরণীয় করে রাখতেই কিন্তু আমরা এই জাতীয় বিমা দিবস পেয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। সব থেকে বড় হচ্ছে আমাদের জন্য এটা অত্যন্ত সম্মানের এই বিমা পরিবারের, যে আমাদের এই পরিবারে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আমি এই পরিবারেরই সদস্য, এবং সেই স্পিরিটটাকে আমাদের লালন করে জাতির পিতার যে দেখা আপনার স্বপ্নের সোনার বাংলা, সেটা করতে গেলে যা যা করণীয় সেটা আমরা করছি। সেখানে সব থেকে প্রথম প্রয়োজন হচ্ছে আপনার আমাদের বিমা গ্রাহকদের আস্থা অর্জন, আর আস্থা অর্জন করতে গেলে আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে। স্যার, আপনার কাছে আবার আসবো। আমি একটু আমাদের আনোয়ার স্যারের কাছে যাচ্ছি, যে উন্নত বিশ্বে বিমা অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়, কিন্তু আমরা কি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নতি করতে পেরেছি? আপনার মতামত জানতে চাই। উন্নত বিশ্বে যে বিমা আজকে এত উন্নত হচ্ছে, তারা তাদের সাথে আমাদের বাংলাদেশের বিমা শিল্পটা কী অবস্থা আছে? আপনি যেটা খুশি হবেন, বিমা আজকে
থাকাতে আমাদের শিল্প ইন্ডাস্ট্রিগুলো আজকে বেঁচে গেছে। আমাদের দেশে এক ধরনের অবস্থান যে বিদেশি কোম্পানিগুলো আসলে তাদের প্রতি আস্থা, তো দেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার এই অনাস্থার জায়গাটা তৈরি হলো কেন? আমরা এখন ধীরে ধীরে আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এক সময় বিমা শিল্পে মানুষ বিমা করতে চাইতো না, কিন্তু এখন মানুষ বিদেশের কাছে আর যায় না। আমি আর আপনি মিলিয়ে তো দেশ, আমি আর আপনি মিলিয়ে এই শিল্প। এই শিল্প যখন দুর্যোগ দুর্ঘটনা ঘটে, শিল্পকে বাঁচানোর জন্য যে বিমা কোম্পানির কাছে তার যে বিমা করেছে, সেই বাংলাদেশের একটি কোম্পানি যদি হয়, যত দ্রুত সে বিমার ক্লেম পাবে ও বিদেশের কাছে, সে তত দ্রুত পাবে না। কারণ সকলেই চেনা জানার মধ্যেই মানুষ কিন্তু বসবাস করে। সেই দৃষ্টিকোণ থেকে উন্নত বিশ্বের চেয়ে আর মতেই আমাদের বাংলাদেশ আজকে বিমা শিল্পে পা রেখেছে। তার প্রেক্ষাপটে আজকে আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের সমৃদ্ধি, আমাদের সম্মান অনেক বেড়ে গেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বিমা শিল্পকে জাতীয় দিবস হিসাবে যে ঘোষণা দিয়েছে, এটা বিমা শিল্পের জন্য একটা সম্মানজনক। আমরা অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, আমরা যে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি একজন রাজনীতিবিদ, কিন্তু কৌশলের কারণে উনি বিমার শিল্পে আলফাতে যে ইনস্যুরেন্স কোম্পানিতে যে উনি যে জব করেছেন, চাকরি নিয়েছেন, সেটা একটা একদিকে চাকরি আরেকদিকে একটা কৌশল ছিল। দুটো মিলেই কিন্তু একদিকে শিল্পকে তিনি মানে বাঁচাইলেন এবং অন্যদিকে আমাদের রাজনীতিকে উনি বাঁচিয়ে দিলেন। সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু সেই দিক নির্দেশনাই দিচ্ছেন। আপনার কি মনে হয় আমাদের এই লাইফ এবং নন লাইফ সেক্টর আমাদের সেই অবস্থান তৈরি করতে পেরেছে যাতে মানুষ নিরাপত্তা পাচ্ছে? অবশ্যই নিরাপত্তা পাচ্ছে। আমরা লাইফে আজকে আমরা জীবন আমাদের জীবন জীবিকা নিয়েই তো জীবন, এবং জীবনের জন্য আমরা যুদ্ধ করে থাকি। লাইফের জীবন কখন যে কার জীবন কীভাবে অনিশ্চিত হয়ে যাবে, কখন দুর্যোগ আসবে কেউ বলতে পারে না। সেই জন্য জীবনকে জন্য দুর্ঘটনার জন্য কোনো মানুষ আকস্মিক একটা দুর্ঘটনা ঘটে গেল, কোনো মানুষ আকস্মিক মৃত্যুবরণ করলো, সেই জন্য জীবন বিমা। জীবন বিমা আমাদের কী সহায়তা করে? আমি আর আপনার অ্যাবসেন্টে পরিবারকে এবং তার পরিবার এবং মানুষগুলোকে সন্তান সন্ততিকে সাহায্য করার জন্য উপার্জন ব্যক্তিকে থেকে যে আয়টি হতো, সেটা জীবন বিমার যদি পলিসি থাকে থাকার কারণে সে একটা বিরাট একটা অঙ্ক পেয়ে যায়, যার প্রেক্ষাপটে পরিবার এবং পরিবারের মানুষগুলো বেঁচে যায়। আমাদের পলিসিগুলো দীর্ঘমেয়াদী, কিন্তু আমরা কি কোনো স্বল্প মেয়াদী পলিসি আনতে পারি কি? হ্যাঁ, কেন পারবো না? আমরা যদি পলিসিটি নিয়েই যাই যে আমরা 3 বছর মেয়াদী পলিসি করব, আমরা 5 বছর মেয়াদী পলিসি করব, আমরা 1 বছর মেয়াদী পলিসি করব, আমরা 15 বছর মেয়াদী পলিসি করব, সমস্ত কিছু আইনের ব্যাপার। জি স্যার, আপনার কাছে আবার ফিরে আসবো। আমি মাহফুজুর রহমান স্যারের কাছে একটু যেতে চাই যে বিমাকে জনপ্রিয় করার জন্য, জনগণের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকারের আর কী কী নীতি আসা উচিত বলে আপনি মনে করেন? আপনি যে প্রশ্নটি করেছেন, দেখেন এই বর্তমানে বিমা শিল্পটা একটি উদয়মান শিল্প, বিশেষ করে এই শিল্পের নেতিবাচক প্রভাবটাই, নেতিবাচক প্রচারণাটাই বেশি ছিল। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2010 সালে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করার পরে বিমা সেক্টরে কিন্তু আস্তে আস্তে হাওয়া পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে এই ক্ষেত্রে অনেক বিশৃঙ্খলা ছিল, যেগুলো অনেকটাই শৃঙ্খলায় নিয়ে এসেছে। এবং আজকে স্বাধীনতার 50টি বছর পের হয়ে গিয়েছে, যেভাবে এই শিল্পটা বিকশিত হওয়ার কথা ছিল, এটা সঠিক পরিচর্যার অভাবে সেভাবে বিকশিত হয়নি, যার ফলে এখনও বিমা শিল্পের উপরে মানুষের যে সাধারণ মানুষের যে আস্থা, সেই আস্থাতে কিন্তু এখন গড়ে উঠছে। যেটা আমরা যদি অতীতে আরও এটাকে নিয়ে কাজ করতে পারতাম, অতীতে সরকার যদি কাজ করতো, তাহলে এটা আরও আগেই শৃঙ্খলা ফিরে আসতো। এবং বর্তমান সরকার বিভিন্ন, বিশেষ করে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন, তারা আইন করেছেন, বিধিমালা করেছেন, এবং প্রতিনিয়ত প্রত্যেকটি কোম্পানিকে মনিটরিংয়ের আওতায় রেখেছেন, যার ফলশ্রুতিতে এখন বিমা শিল্পে কিন্তু একটা সুবাতাস বইছে। এখন কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের একজন বিমাকর্মীকে কেউ দেখলে কেউ দালাল বলে না, এখন সর্বক্ষেত্রেই
বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স, এখানে লাইফ ইন্স্যুরেন্স আস্তে আস্তে সামাজিক গ্রহণযোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা বেড়েছে এবং তৃণমূল পর্যায়ের মানুষ এখন সঞ্চয়ের জায়গাটা খুঁজে পেয়েছে যেটা আগে ছিল না। কারণ বাংলাদেশের সঞ্চয়ের জায়গাটা খুব অভাব। জি, এই যে সামাজিক আমাদের যে গ্রহণযোগ্যতা বাড়ছে সেক্ষেত্রে আইডিআরএস আর কি কি রোল প্লে করতে পারে প্রশাসক স্যার যদি আমাদের একটু বলতেন। আমাদের এটা তো আসলে বিদেশে কি হয়, ইন্স্যুরেন্স কিন্তু মানুষ নিজেরা নিজে থেকেই কেনে আর আমাদের দেশে গিয়ে বিক্রি করতে হয়, এর মানে এটা যে এটাকে ইংরেজি পুশ সেল হচ্ছে। এখন এটাতে যেতে হলে পলিসি হোল্ডারদের আপনার পলিসি সেন্ট্রিক, পলিসি হোল্ডার সেন্ট্রিক হতে হবে, নট আপনার টার্গেট সেন্ট্রিক। আমাদের কোম্পানিগুলো কিন্তু আপনার বেশি করে এই সময় দেয় যে কার কত টার্গেট হলো, এবং সেখানে আপনার টার্গেট না হলে তার প্রমোশন হয় না, তার আপনার ইনক্রিমেন্ট হয় না, তার সুযোগ সুবিধাগুলো কমিয়ে দেওয়া হয়। কিন্তু কয়টা কোম্পানি আছে যে এরকমটা আপনার মিটিং করে যে আমার কতগুলো পলিসি ইনফোর্সড আছে, কতগুলো পলিসি ল্যাপসড হলো, সেবার এবং নিরাপত্তার জায়গাটা এক্স্যাক্টলি সেই কাস্টমার সেন্ট্রিক একটা জায়গায় ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ সবসময় আপনার পলিসি হোল্ডারের স্বার্থটাকে উর্ধ্বে দেখতে হবে। আপনার যদি আমার বিজনেস তো অটোমেটিক্যালি আসার কথা, অটোমেটিক্যালি আসবে, কিন্তু পলিসি হোল্ডারকে স্যাটিসফাই করলে আপনার একদিকে দুটো বিষয়ই কিন্তু ঘটে। একটা হচ্ছে আপনার অটোমেটিক কিন্তু ব্যবসাও এসে যাচ্ছে, আপনার টার্গেটের পেছনে ঘুরতে হয় না, আর অন্যদিকে হচ্ছে যে আপনার এই যে নেতিবাচক যে বিষয়টা যেটা আমাদের এমপি মহোদয় বললেন যে এই নেতিবাচকতা থেকে আমরা মুক্ত হতে পারি এবং আমাদের যে দেশের আপামর জনসাধারণ আছে এরকম একটা প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট থেকে সে আপনার বঞ্চিত, একটা নিরাপত্তা বলয়ে আসার সুযোগ, বলয়ে আসার সুযোগ সে বঞ্চিত থাকে না। এখন যে আইডিয়ারও এখানে কিন্তু উদ্যোগ নিচ্ছে যাতে সঠিক সময়ে বিভিন্ন ক্লেম সেটেলমেন্টের ব্যাপারেও কিন্তু আইডিয়ারে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লেমস তো আপনার নাম্বার ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে আপনার। এখন আমরা মনে করি যে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, আমাদের এখানে যেমনটি আমরা হটলাইন তৈরি করেছি, হটলাইন সৃষ্টি করে দিয়েছি, টাস্ক ফোর্স গঠন করে দিয়েছি, আপনার এই কী বলে অভিযোগ সেল গঠন করে দিয়েছি, এখানে আমাদের যে 81টা অপারেটর আছে প্রত্যেকটা কোম্পানিতেই হটলাইন থাকা উচিত, অভিযোগ সেল থাকা উচিত, এবং প্রত্যেকটা ছোট্ট অভিযোগ যদিও আসে, ছোট্ট এমনকি অভিযোগ যদি হয় সেটাকেও যেন আপনার বিবেচনায় নেওয়া হয়, তাহলেই কিন্তু আস্তে আস্তে আপনার পলিসি হোল্ডাররাই পলিসি হোল্ডার আস্থার জায়গাটা তৈরি হবে এবং পলিসি হোল্ডাররাই তখন আরেকজনকে অ্যাডভোকেসি করবে বিনিয়োগের সাথে সাথে সঞ্চয়ের, যে তুমিও ইন্স্যুরেন্স নিতে পারো, আমি নিয়ে কিন্তু উপকৃত হয়েছি। তো এই জায়গাগুলোতে আমাদের যেতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আনোয়ার স্যারের কাছে যাচ্ছি যে জিডিপিতে আমরা ডাবল ডিজিট গ্রোথ চাচ্ছি, সেক্ষেত্রে ইন্স্যুরেন্সে আমরা দেখছি যে এর পেনিট্রেশন রেটও কম, এর কন্ট্রিবিউশনও কম। বিমা ক্ষেত্রে কী কী উদ্যোগ নিলে আপনি মনে করেন যে এই কন্ট্রিবিউশনটা আরও বাড়ার সুযোগ আছে? বিমা ক্ষেত্রে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে এবং ডাবল ডিজিট করতে হলে আমাদের শিল্পকে সুরক্ষা করতে হলে বিমাকে এগিয়ে আসতে হবে। আমরা যদি শিল্পকে যদি সুরক্ষিত করতে চাই, সুরক্ষিত যদি করতে পারি সেটা বিমার মাধ্যমে পারি। কারণ একটা শিল্প গড়ে ওঠার পরে যদি কোনো দুর্যোগ হয় তাহলে শিল্পটা কিন্তু পড়ে যায়। সেই শিল্পটাকে আচ্ছাদিত করতে হয় এবং সেই শিল্পকে সুরক্ষা করার জন্য তাকে অ্যাকচুয়ালি বিভিন্ন কভারেজ দিয়ে আমাদের বিমা শিল্প কিন্তু তাকে ধরে নিরাপত্তা দিয়ে, সেই নিরাপত্তা একমাত্র বিমা শিল্প দিতে পারে। শরীরের জন্য যেমন একজন ডাক্তার প্রয়োজন, শিল্পের জন্য কিন্তু প্রয়োজন হয় বিমা। এ কথাটা মনে রাখতে হবে, বিমা যদি না থাকে তাহলে ওই শিল্প যে কোনো সময় দুর্যোগে পড়ে যাবে। এই জন্য বিমাকে আমাদেরকে যারা শিল্প গড়ে তৈরি করে তারা সাথে সাথেই, তাহলে তো আমরা বুঝতেছি যে বিমার একটা প্রয়োজনীয়তা আছে, অবশ্যই বারবার ওখানে যেতে পারছি না আমরা। আজকে যদি বিমা থাকে আমি আমার ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করে রাখলাম, নিশ্চিত তাকে ভালো পথে রাখলাম, যদি কোনো কারণে যদি একটা ফায়ার একটা আগুন লেগে গেল তাহলে এই শিল্পটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ভালো রাখেন শিল্পকে, ভালো রাখতে হলে বিমার প্রয়োজন। আপনি জাহাজে যে মাল আমদানি করেন সে জাহাজ যদি বঙ্গোপসাগরে ডুবে যায়, যেমন আমি কিছুদিন আগে আমার তাকাফুল ইসলাম ইন্স্যুরেন্সের মাধ্যমে একটি জাহাজ ডুবে গেছে চিটাগাংয়ে, সেই জাহাজে বহু মানুষের মানে জাহাজ মালামাল ডুবে গেছে, কিন্তু আমরা প্রায় 2-3 কোটি টাকা আমার যারা বিমা করে নিয়েছেন
আমরা আমার ইনস্যুরেন্স কোম্পানি টাকা বলতে গিয়ে আমরা তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি, এটাই তো আসলে মানুষ চায় আর যার প্রেক্ষাপটে ওই যিনি ইনস্যুরেন্স করছেন উনি আর ব্যাকপাতি হয় নাই, আমরা তো তার রিস্ক দিচ্ছি। বিমা তো আসলে এই ধরনের সুরক্ষা নিশ্চিত করবে। আমি একটু বলি, যদি ওই রিস্ক কভারটা না থাকতো তাহলে ওই ইন্ডাস্ট্রির কী হতো, সেই ইন্ডাস্ট্রিটা ডুবে যেত। আমরা কিন্তু তাকে প্রাণ দিয়ে দিলাম, সে প্রাণ দেওয়ার কারণেই শিল্পের কোনো ক্ষতি হয়নি, আমরাও ক্ষতিগ্রস্ত হয়নি। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, বাংলাদেশের এরা ভবিষ্যৎ প্রজন্ম যারা ইয়াং, তারা কিন্তু বিমার প্রতি তেমন আগ্রহ দেখায় না তার পেশাদারিত্বের ক্ষেত্রে। আমরা কী কী উদ্যোগ নিতে পারি তাদের দক্ষতার এবং পেশাদারিত্বের ক্ষেত্রে, যাতে করে তারা ওই বিমা কর্মী হিসাবে আগ্রহ দেখাবে? সরকার কী নীতি আনতে পারে? না, এখানে যেটা করতে হবে, ইতিমধ্যে তো বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করছে, এখানে বিমার পরিধি বাড়াতে হবে। নাম্বার ওয়ান পরিধিটা কি, এখন আমাদের শুধু এখানে যে জেনারেল ইন্স্যুরেন্সে শুধুমাত্র ওই এলসি করলেই বিমা করতে, এখানে আমাদের যে বড় বড় ভবনগুলি হচ্ছে, অর্থাৎ পরিধি বাড়াতে হবে। দ্বিতীয়ত হলো পেশাদারিত্ব জনবল আমাদের অত্যন্ত সংকটে আছে, আমরা সেই জায়গাটাকে সরকারের, আমরা অনেক সময় জানি যে এলসি মানে একটা ফেক ধরনের কাগজ তৈরি করে একটা নিরাপত্তা নিতে চায়, আসলে কি আমরা এটাকে আটকাতে পারছি না? ওটাকে আপনি একটা দুর্ঘটনা বলতে, এটা সর্বক্ষেত্রে তো হয় না, কিন্তু ওটা আবার অনেক বেশি প্রচারও হয়ে যায়, প্রচারটা ওই তো বললাম যে বিমার নেতিবাচক প্রচারটা বেশি। তা আমি যেটা বলতে চেয়েছিলাম, আমাদের এখানে পেশাদারি লোক লাগবে, যেটা আমাদের জনবলের অত্যন্ত অভাব। আর একটা বিমা কোম্পানির একটা করে অ্যাকচুয়ারি থাকা দরকার, যেমন আমাদের দেশে অ্যাকচুয়ারি নাই। জি জি, হ্যাঁ অ্যাকচুয়ারি যদি, তাহলে তো আমরা নতুন প্রজন্মকে এখানে আগ্রহ দেখাতে পারি না? এখন কিন্তু হ্যাঁ, এখানে খুব ভালো একটা পরিবেশ রয়েছে, এবং এখান থেকে একটা ছেলে বা একটা শিক্ষিত মেয়ে এখানে ক্যারিয়ার করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে এটা উদীয়মান শিল্প, এখন কিন্তু ওই গল্প শোনা যায় না যে অমুক কোম্পানির অমুক লোক এত টাকা মেরে চলে গেছে, এই সুযোগ নাই। এখন এটা নিবিড় পরিচর্যা চলছে, এখন এখানে যে ভবিষ্যৎ প্রজন্মে এর প্রতি আগ্রহ, অবশ্যই আমরা ফাউন্ডেশন তৈরি করছি, সেটা তো শুরু হয়েছে মাত্র, এবং এটা সময় লাগবে। যে আপনি একটা প্রশ্ন করেছেন ফেক বিমা, জি জি, এখন আর সেই ফেক বিমা নেই, আমি আপনাকে নিশ্চিত করতে পারি, চালু আছে আর কি কথা, সেটা 1% ও নাই, লেস দেন 1% কেউ যে দুষ্ট, সারা পৃথিবীতে দুষ্ট আছে, দুষ্ট শুধু বাংলাদেশে নেই, সারা পৃথিবীতে আছে। আমরা কিন্তু উদীয়মান বাংলাদেশে আছি, আমরা মধ্য আয়ের দেশে আছি, আমরা নিশ্চিত একটা অ্যাক্সিলারেশনের একটা উন্নত বিশ্বের দিকে যাচ্ছি। আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন, উনি ভালো বলবেন, উনি নিয়ন্ত্রণ রক্ষক, ওনারা ইদ্রা আমাদেরকে এখন যথেষ্টভাবে চোখে চোখে রাখে, আমরা খুশি, এবং ইদ্রার এই উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাচ্ছি। ইদ্রা থাকাতে কিন্তু আমরা আজকে বিমা কোম্পানিরা ভালো আছে, আমরা একটা নির্দিষ্ট আইনের মধ্যে কাঠামোর মধ্যে আছে। আমরা আমি মনে করি বিমা শিল্পকে ভালো রাখার জন্য, এই সেক্টরকে ভালো ভালো ব্রেডের মানে মানুষ আসার জন্য আমাদের ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে একটা সাবজেক্ট তৈরি করা উচিত। এই সাবজেক্টটা যদি থাকে, তারা এখানে লেখাপড়া করে তারা শিল্পে, আমরা যতটুকু জানি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং একাডেমির পর্যায়ে কিছু কিছু উদ্যোগ এবং আইডিয়ার সেখানে নির্দেশনা রয়েছে। আমরা যে যারা এখন বিমাতে চাকরি করে, কেউ অ্যাকাউন্টিংয়ের লোক, কেউ ম্যানেজমেন্টের লোক, কিন্তু বিমা একটা সাবজেক্ট যদি থাকে একাডেমিকভাবে, তাহলে কিন্তু আমাদের শিল্প, আমরা আশা করি সামনের দিনগুলোতে এই জিনিস, আমি মনে করি ইন্টার চেয়ারম্যান সাহেব আছেন, উনি একটা প্রস্তাব রাখতে পারেন যে এটা একটা সাবজেক্ট হিসাবে, ডিপার্টমেন্ট হিসাবে আনা যায় কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমাদের বিমা শিল্প আরও অধিকতর এগিয়ে যাবে। জি ধন্যবাদ স্যার আপনাকে। স্যারকে যেই প্রশ্নটা করছিলাম যে আজকের এই বিমা দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী দেখছি, কী স্বপ্ন দেখছি আইডিয়ারকে নিয়ে? আইডিয়ারে তো কাজ করছেই, তবে ইন্ডাস্ট্রিকে আপনার একটা মাত্রায় নিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের একটা টার্গেট, যেটা হচ্ছে 2021-এ কিন্তু ছিল আপনার 4% পেনিট্রেশনের, সেটা আপনার টাফ। এই কারণে আমাদের কিন্তু ইকোনমিটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন টার্মস অফ জিডিপি গ্রোথ, তো যেই হারে আপনার জিডিপি গ্রো করছে ঠিক সেই হারে যদি ইন্স্যুরেন্সকে গ্রো করাতে হয়, তাহলে আমাদের নতুন নতুন কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে কাজ করতে হবে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে আমরা এখন প্ল্যান করছি ব্যাঙ্ক অ্যাসিওরেন্স। আপনার ব্যাংকে আপনি জানেন যে ক্লায়েন্ট আছে প্রায় 10 কোটির মতো অ্যাবাউট, অথচ ইন্স্যুরেন্সে আছে 2 কোটির মতো, তো তার যদি 50%ও যদি আমরা সামনের সময় কাভারেজে নিয়ে আসতে পারি,
তাহলে কিন্তু একটা জায়গায় ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রি যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যদি বিমাকে বাধ্যতামূলক করা যায় তাহলে কি বিমার পেনিট্রেশন বাড়বে কিনা স্যার? কিছু কিছু তো আপনার বাধ্যতামূলক করা উচিত। যেমন আমরা প্রবাসীদেরটা করেছি, আমরা এই আজকে করছি আপনার প্রতিবন্ধীদের জন্য আপনার সুরক্ষা বিমা, বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। তারপর গত বছর আমরা শিক্ষা বিমা করেছি, যেটাতে আমরা ইদ্রা থেকে আমরা ফাইন্যান্স করেছি। সামনে এই ধরনের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? সামনে আমরা মূলত কাজ করছি আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো নিয়ে। এখন আমাদের দেশে কিন্তু শুধু আপনার বিমাটা সেল হয় এজেন্টদের মাধ্যমে, যেটা কস্টলি এবং সেখানে মিসসেলিং হয়, ল্যাপসেশন রেশিও হাই। আমরা সামনে যেটা চিন্তা, একটু আগে যেটা বললাম যে ব্যাংক অ্যাসুরেন্স যদি আমরা করতে পারি সফলভাবে, তাহলে আপনার এটা লেস কস্টলি হবে এবং সেখানে আপনার রিনুয়ালের পারসিস্টেন্সি যেটা সেটা খুব হাই হবে, দ্যাট ইজ ল্যাপস রেশিওটা কম হয়ে যাবে এবং সে আপনার আস্থাও বাড়বে। কারণ ব্যাংকের প্রতি আমরা যেটা দেখি একটু আস্থাটা বেটার, ইনস্যুরেন্সে আস্থা একেবারে কম আছে তা নয়, এটা সংখ্যায় আপনার যেহেতু ছোট সংখ্যায় বেশি। আর ব্যাংকেও কিন্তু আপনার NPL আছে, নন পারফর্মিং লোন আছে, নাম্বারে কম অনেক, অ্যামাউন্টে অনেক বেশি। আর আমাদের অ্যামাউন্টে কম কিন্তু নাম্বারে বেশি। আমরা ওই জায়গাটা চেঞ্জ করতে চাই যে ইনস্যুরেন্স যেন আপনার ব্যাংকের এক পারে হয়। ধন্যবাদ আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে। আজকের এই বিমা দিবসে আমরা সকল মিলে এই প্রত্যাশা করি যে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে তার স্বপ্ন নিয়ে আমরা আমাদের ব্যক্তি সম্পদ এবং অর্থনীতিকে নিরাপত্তা বলয়ে ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রোটেকশন দিয়ে যাব। এই প্রত্যাশা কামনা করে আমি আমার এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সুদী দর্শক মণ্ডলী, আজ 1 মার্চ, জাতীয় বিমা দিবস। আজকের এই অনুষ্ঠানে আমরা চ্যানেলাই আপনাদের স্বাগত জানিয়েছি একটি বিশেষ টক শো। এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সৌজন্যে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে কিছু বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন আমার বাঁয়ে জনাব ডক্টর এম মোশাররফ হোসেন, FCA, চেয়ারম্যান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আমার সাথে উপস্থিত আছেন জনাব ডক্টর আনোয়ার হোসেন খান, MP, চেয়ারম্যান তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড। আমার সাথে উপস্থিত আছেন জনাব মাহফুজুর রহমান, MP, চেয়ারম্যান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্যার, আপনাদেরকে স্বাগত। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। আজকের এই বিমা দিবসে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, প্রথম 1 মার্চ ওনার যোগদান দিবসকে বর্তমান সরকার স্মরণীয় করে রাখতে আমাদেরকে একটি জাতীয় দিবস দিয়েছেন। এই দিবসের তাৎপর্যই আমরা আমাদের এই মাননীয় অতিথিদের কাছ থেকে আজকের এই আলোচনায় শুনব। প্রথমেই আমি বলতে চাই, স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে জাতির পিতা দেশের সকল বিমা কোম্পানিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার যে উদ্যোগ নিয়েছিল তার মাধ্যমেই কিন্তু আমাদের এই অর্থনীতির চাকা ঘুরতে থাকে। বিমা শিল্পের অতীতের বহু সমস্যা ও সংকটকে দূর করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। স্যার, এই সম্পর্কে আপনি বলবেন মোশাররফ স্যার। অত্যন্ত গর্বিত, আজকের দিনেই জাতির পিতা তার পদচিহ্ন রেখেছিলেন এই বিমা খাতে। আমরা ইতিহাস পড়লে দেখি জাতির পিতা কিন্তু তখনকার সময়ে আপনার যে মায়না পেতেন, যেটুকু মায়না পেতেন, এটাও কিন্তু আপনার দলের নেতাকর্মীদেরকে দিয়ে দিতেন এবং তখনকার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে কিন্তু এই ইন্স্যুরেন্সে এই প্রোভাইড করেছিলেন, চাকরি দিয়েছিলেন। কেননা তখনকার সময় কিন্তু আপনার ছিল, আপনার রাজনীতি বন্ধ ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করা হতো। তো জাতির পিতা যখন দেশ স্বাধীন হলো, দেশে আসলেন, দেশে ফিরে এসে 72 সনেই কিন্তু আপনার 49টা ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যামালগামেট করে 4টা ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স কর্পোরেশনে রূপান্তর করেন। এটা হলো 72 সনে। 73 সনে কিন্তু আমাদেরকে জাতির পিতা দেন হচ্ছে ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট, এবং সেটার অধীনে এখনও কিন্তু আপনার দুটো কর্পোরেশন, যেটা জাতির পিতার হাত দিয়েই গড়া, জীবন বিমা কর্পোরেশন এবং সাধারণ বিমা কর্পোরেশন, এটা দেশকে আপনার সেবা দিয়ে যাচ্ছে।
দেশের যে মানুষের এবং সম্পদের যে ঝুঁকি রয়েছে, এবং তার পরবর্তীতে 2009 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা সুযোগ্য কন্যা তিনি 2009 যখন সরকার গঠন করেন, 2010 কিন্তু আপনার এসে আমাদের সেই পুরনো 1938 সনের বিমা আইনকে বাতিল করে 2010 আপনার নতুন বিমা আইন দিলেন, 2014 দিলেন জাতীয় বিমা নীতি, এবং শেষে আপনার 2019 এসে কর্পোরেশন আইনটাকে আপনার অ্যামেন্ডমেন্ট করা হলো, এবং এর অধীনে আপনার আমরা কিন্তু প্রায় 45টা আপনার রুলস রেগুলেশন ফ্রেম করতে সক্ষম হয়েছি। তার মধ্যে অবশ্য 27টার মতো গ্যাজেটেড হয়েছে, 18টি আপনার এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তো এই যে আপনার যেটা আমরা যেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি সেটা হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, এবং সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক অংশেই কিন্তু সফল। আপনার যদি ইন্ডিকেটরসগুলো দেখেন, এটা আসলে এখানে বললে হয়তো লম্বা সময় লেগে যাবে, এবং জাতীয় 2020 সালে কিন্তু জাতীয় বিমা দিবস দিলেন আমাদের। হ্যাঁ, এবং জাতির পিতার এই যোগদানের তারিখকে আপনার আপনি নিজেও বলেছেন যে স্মরণীয় করে রাখতেই কিন্তু আমরা এই জাতীয় বিমা দিবস পেয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। সবথেকে বড় হচ্ছে আমাদের জন্য এটা অত্যন্ত সম্মানের এই বিমা পরিবারের, যে আমাদের এই পরিবারে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আমি এই পরিবারেরই সদস্য, এবং সেই স্পিরিটটাকে আমাদের লালন করে জাতির পিতার যে দেখা আপনার স্বপ্নের সোনার বাংলা সেটা করতে গেলে যা যা করণীয় সেটা আমরা করছি। সেখানে সবথেকে প্রথম প্রয়োজন হচ্ছে আপনার আমাদের বীমা গ্রাহকদের আস্থা অর্জন করা, আর আস্থা অর্জন করতে গেলে আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে। স্যার, আপনার কাছে আবার আসবো, আমি একটু আমাদের আনোয়ার স্যারের কাছে যাচ্ছি, যে উন্নত বিশ্বে বিমা অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়, কিন্তু আমরা কি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নতি করতে পেরেছি? আপনার মতামত জানতে চাই। উন্নত বিশ্বে যে বিমা আজকে এত উন্নত হচ্ছে, তারা তাদের সাথে আমাদের বাংলাদেশের বিমা শিল্পটা কী অবস্থা আছে? আপনি যেটা খুশি হবেন, বিমা আজকে থাকাতে আমাদের শিল্প ইন্ডাস্ট্রিগুলো আজকে বেঁচে গেছে। আমাদের দেশে এক ধরনের অবস্থান যে বিদেশি কোম্পানিগুলো আসলে তাদের প্রতি আস্থা, তো দেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার এই অনাস্থার জায়গাটা তৈরি হলো কেন? আমরা এখন ধীরে ধীরে আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। একসময় বিমা শিল্পে মানুষ বিমা করতে চাইতো না, কিন্তু এখন মানুষ বিদেশের কাছে আর যায় না। আমি আর আপনি মিলিয়ে তো এই দেশ, আমি আর আপনি মিলে এই শিল্প। এই শিল্প যখন দুর্যোগ দুর্ঘটনা ঘটে, শিল্পকে বাঁচানোর জন্য যে বিমা কোম্পানির কাছে তার যে বিমা করেছে, সেই বাংলাদেশের একটি কোম্পানি যদি হয়, যত দ্রুত সে বিমার ক্লেম পাবে ও বিদেশের কাছে সে তত দ্রুত পাবে না, কারণ সকলেই চেনা জানার মধ্যেই মানুষ কিন্তু বসবাস করে। সেই দৃষ্টিকোণ থেকে উন্নত বিশ্বের চেয়ে আর মতেই আমাদের বাংলাদেশ আজকে বিমা শিল্পে পা রেখেছে। তার প্রেক্ষাপটে আজকে আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের সমৃদ্ধি, আমাদের সম্মান অনেক বেড়ে গেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বিমা শিল্পকে জাতীয় দিবস হিসাবে যে ঘোষণা দিয়েছে, এটা বিমা শিল্পের জন্য একটা সম্মানজনক। আমরা অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, আমরা যে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি একজন রাজনীতিবিদ, কিন্তু কৌশলের কারণে উনি বিমার শিল্পে আলফাতে যে ইন্স্যুরেন্স কোম্পানিতে যে উনি যে জব করেছেন, চাকরি নিয়েছেন, সেটা একটা একদিকে চাকরি আরেকদিকে একটা কৌশল ছিল, দুটো মিলেই কিন্তু একদিকে শিল্পকে তিনি মানে বাঁচাইলেন, এবং অন্যদিকে আমাদের রাজনীতিকে উনি তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু সেই দিক নির্দেশনাই দিচ্ছেন। আপনার কি মনে হয় আমাদের এই লাইফ এবং নন লাইফ সেক্টর আমাদের সেই অবস্থান তৈরি করতে পেরেছে যাতে মানুষ নিরাপত্তা পাচ্ছে? অবশ্যই নিরাপত্তা পাচ্ছে। আমরা লাইফে আজকে আমরা জীবন আমাদের জীবন জীবিকা নিয়েই তো জীবন, এবং জীবনের জন্য আমরা যুদ্ধ করে থাকি। লাইফের জীবন কখন যে কার জীবন কীভাবে অনিশ্চিত হয়ে যাবে, কখন দুর্যোগ আসবে কেউ বলতে পারে না। সেই জন্য জীবনকে জন্য দুর্ঘটনার জন্য কোনো মানুষ আকস্মিক একটা দুর্ঘটনা ঘটে গেল, কোনো মানুষ আকস্মিক মৃত্যুবরণ করলো, সেই জন্য জীবন বিমা। জীবন বিমা আমাদের কী সহায়তা করে? আমি আর আপনার অ্যাবসেন্টে পরিবারকে
এবং তার পরিবার এবং মানুষগুলোকে সন্তান সন্ততিকে সাহায্য করার জন্য উপার্জনকারী ব্যক্তিকে থেকে যে আইটি হতো সেটা জীবন বিমার যদি পলিসি থাকে আমাদের দেশে আসলে বিমা পলিসিগুলো সেই পলিসিতে থাকার কারণে সে একটা বিরাট একটা অঙ্ক পেয়ে যায় যার প্রেক্ষাপটে পরিবার এবং পরিবারের মানুষগুলো বেঁচে যায়। আমাদের পলিসিগুলো দীর্ঘমেয়াদী কিন্তু আমরা কি কোনো স্বল্প মেয়াদী পলিসি আনতে পারি কিনা? হ্যাঁ, কেন পারবো না? আমরা যদি পলিসিতে নিয়ে যাই যে আমরা 3 বছর মেয়াদি পলিসি করব, আমরা 5 বছর মেয়াদি পলিসি করব, আমরা 1 বছর মেয়াদি পলিসি করব, আমরা 15 বছর মেয়াদি পলিসি করব, সমস্ত কিছু আইনের ব্যাপার। জি স্যার, আপনার কাছে আবার ফিরে আসবো। আমি মাহফুজুর রহমান স্যারের কাছে একটু যেতে চাই যে বিমাকে জনপ্রিয় করার জন্য, জনগণের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকারের আর কি কি নীতি আসা উচিত বলে আপনি মনে করেন? আপনি যে প্রশ্নটি করেছেন, দেখেন এই বর্তমানে বিমা শিল্পটা একটি উদয়মান শিল্প, বিশেষ করে এই শিল্পের নেতিবাচক প্রভাবটাই, নেতিবাচক প্রচারণাটাই বেশি ছিল। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2010 সালে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করার পরে বিমা সেক্টরে কিন্তু আস্তে আস্তে হাওয়া পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে এই ক্ষেত্রে অনেক বিশৃঙ্খলা ছিল যেগুলো অনেকটাই শৃঙ্খলায় নিয়ে এসেছে এবং আজকে স্বাধীনতার 50টি বছর পের হয়ে গিয়েছে। যেভাবে এই শিল্পটা বিকশিত হওয়ার কথা ছিল এটা সঠিক পরিচর্যার অভাবে সেভাবে বিকশিত হয়নি, যার ফলে এখনও বিমা শিল্পের উপরে মানুষের যে, সাধারণ মানুষের যে আস্থা, সেই আস্থাতে কিন্তু এখন গড়ে উঠছে। যেটা আমরা যদি অতীতে আরও এটাকে নিয়ে কাজ করতে পারতাম, অতীতে সরকার যদি কাজ করতো তাহলে এটা আরও আগেই শৃঙ্খলা ফিরে আসতো। এবং বর্তমান সরকার বিভিন্ন, বিশেষ করে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন, তারা আইন করেছেন, বিধিমালা করেছেন এবং প্রতিনিয়ত প্রত্যেকটি কোম্পানিকে মনিটরিংয়ের আওতায় রেখেছেন, যার ফলশ্রুতিতে এখন বিমা শিল্পে কিন্তু একটা সুবাতাস বইছে। এখন কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের একজন বিমা কর্মীকে কেউ দেখলে কেউ দালাল বলে না, এখন সর্বক্ষেত্রেই বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স, এখানে লাইফ ইন্স্যুরেন্স সামাজিক গ্রহণযোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা বেড়েছে এবং তৃণমূল পর্যায়ের মানুষ এখন সঞ্চয়ের জায়গাটা খুঁজে পেয়েছে যেটা আগে ছিল না, কারণ বাংলাদেশের সঞ্চয়ের জায়গাটা খুব অভাব। জি, এই যে সামাজিক আমাদের যে গ্রহণযোগ্যতা বাড়ছে সেক্ষেত্রে আইডিআরএস আর কি কি রোল প্লে করতে পারে, মোশাফ স্যার যদি আমাদের একটু বলতেন। আমাদের এটা তো আসলে বিদেশে কি হয়, ইন্স্যুরেন্স কিন্তু মানুষ নিজেরা নিজে থেকেই কেনে আর আমাদের দেশে গিয়ে বিক্রি করতে হয়, এর মানে এটা যে ইংরেজিতে পুশ সেল হচ্ছে। এখন এটাতে যেতে হলে পলিসি হোল্ডারদের আপনার পলিসি সেন্ট্রিক, পলিসি হোল্ডার সেন্ট্রিক হতে হবে, নট আপনার টার্গেট সেন্ট্রিক। আমাদের কোম্পানিগুলো কিন্তু আপনার বেশি করে এই সময় দেয় যে কার কত টার্গেট হলো এবং সেখানে আপনার টার্গেট না হলে তার প্রমোশন হয় না, হ্যাঁ, তার আপনার ইনক্রিমেন্ট হয় না, তার সুযোগ সুবিধাগুলো কমিয়ে দেওয়া হয়। কিন্তু কয়টা কোম্পানি আছে যে এরকমটা আপনার মিটিং করে যে আমার কতগুলো পলিসি ইনফোর্সড আছে, কতগুলো পলিসি ল্যাপসড হলো, সেবার কারণ নিরাপত্তার জায়গাটা, এক্স্যাক্টলি সেই কাস্টমার সেন্ট্রিক একটা জায়গায় ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ সবসময় আপনার পলিসি হোল্ডারের স্বার্থটাকে ঊর্ধ্বে দেখতে হবে। আপনার যদি, আমার বিজনেস তো অটোমেটিক্যালি আসার কথা, হ্যাঁ অটোমেটিক্যালি আসবে, কিন্তু পলিসি হোল্ডারকে স্যাটিসফাই করলে আপনার একদিকে দুটো বিষয়ই কিন্তু ঘটে। একটা হচ্ছে আপনার অটোমেটিক কিন্তু ব্যবসা এসে যাচ্ছে, আপনার টার্গেটের পেছনে ঘুরতে হয় না, আর অন্যদিকে হচ্ছে যে আপনার এই যে নেতিবাচক যে বিষয়টা, যেটা আমাদের এমপি মহোদয় বললেন যে এই নেতিবাচকতা থেকে আমরা মুক্ত হতে পারি এবং আমাদের যে দেশের আপামর জনসাধারণ আছে এরকম একটা প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট থেকে সে আপনার বঞ্চিত, একটা নিরাপত্তা বলয়ে আসার সুযোগ, বলয়ে আসার সুযোগ সে বঞ্চিত থাকে না। এখন যে আইডিয়ারও এখানে কিন্তু উদ্যোগ নিচ্ছে যাতে সঠিক সময়ে বিভিন্ন ক্লেম সেটেলমেন্টের ব্যাপারেও কিন্তু আইডিয়ারে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লেমস তো আপনার নাম্বার ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে আপনার। এখন আমরা মনে করি যে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, আমাদের এখানে যেমনটি আমরা হটলাইন তৈরি করেছি, হটলাইন সৃষ্টি করে দিয়েছি, টাস্ক ফোর্স গঠন করে দিয়েছি, আপনার এই কী বলে অভিযোগ সেল গঠন করে দিয়েছি, এখানে আমাদের যে 81টা অপারেটর আছে প্রত্যেকটা কোম্পানিতেই হটলাইন থাকা উচিত, অভিযোগ সেল থাকা উচিত এবং প্রত্যেকটা ছোট্ট অভিযোগ যদিও আসে, ছোট্ট এমনকি অভিযোগ যদি হয় সেটাকেও যেন আপনার
বিবেচনায় নেওয়া হয় তাহলেই কিন্তু আস্তে আস্তে আপনার পলিসি হোল্ডাররাই পলিসি হোল্ডার আস্থার জায়গাটা তৈরি হবে এবং পলিসি হোল্ডাররাই তখন আরেকজনকে অ্যাডভোকেসি করবে বিনিয়োগের সাথে সাথে সঞ্চয়ের যে তুমিও ইনস্যুরেন্স নিতে পারো আমি নিয়ে কিন্তু উপকৃত হয়েছি তো এই জায়গাগুলোতে আমাদের যেতে হবে ধন্যবাদ স্যার আপনাকে আমি আনোয়ার স্যারের কাছে যাচ্ছি যে জিডিপিতে আমরা ডাবল ডিজিট গ্রোথ চাচ্ছি সেক্ষেত্রে ইনস্যুরেন্সে আমরা দেখছি যে এর পেনিট্রেশন রেটও কম এর কন্ট্রিবিউশনও কম বিমা ক্ষেত্রে কী কী উদ্যোগ নিলে আপনি মনে করেন যে এই কন্ট্রিবিউশনটা আরও বাড়ার সুযোগ আছে না বিমা ক্ষেত্রে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে এবং ডাবল ডিজিট করতে হলে আমাদের শিল্পকে সুরক্ষা করতে হলে বিমাকে এগিয়ে আসতে হবে আমরা যদি শিল্পকে যদি সুরক্ষিত করতে চাই সুরক্ষিত যদি করতে পারি সেটা বিমার মাধ্যমে পারি কারণ একটা শিল্প গড়ে ওঠার পরে যদি কোনো দুর্যোগ হয় তাহলে শিল্পটা কিন্তু পড়ে যায় সেই শিল্পটাকে আচ্ছাদিত করতে হয় আবার সেই শিল্পকে সুরক্ষা করার জন্য তাকে অ্যাকচুয়ালি বিভিন্ন কভারেজ দিয়ে আমাদের বিমা শিল্প কিন্তু তাকে ধরে নিরাপত্তা দিয়ে সেই নিরাপত্তা একমাত্র বিমা শিল্প দিতে পারে শরীরের জন্য যেমন একজন ডাক্তার প্রয়োজন শিল্পের জন্য কিন্তু প্রয়োজন হয় বিমা এ কথাটা মনে রাখতে হবে বিমা যদি না থাকে তাহলে ওই শিল্প যে কোনো সময় দুর্যোগে পড়ে যাবে এই জন্য বিমাকে আমাদেরকে যারা শিল্প গড়ে তৈরি করি তারা সাথে সাথেই তাহলে তো আমরা বুঝতেছি যে বিমার একটা প্রয়োজনীয়তা আছে অবশ্যই বারবার ওখানে যেতে পারছি না আমরা আজকে যদি বিমা থাকে আমি আমার ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করে রাখলাম নিশ্চিত তাকে ভালো পথে রাখলাম যদি কোনো কারণে যদি একটা ফায়ার একটা আগুন লেগে গেল তাহলে এই শিল্পটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আদারাইতে পারবে সেই প্রোটেকশনটা দিয়ে কিন্তু বিমা দিয়ে সেটাকে যেমনটি ব্যক্তি নিরাপত্তা দিচ্ছে তেমনি সম্পদের নিরাপত্তা দিচ্ছে কে যেমন ডাক্তার দিয়ে আপনি ভালো রাখেন শিল্পকে ভালো রাখতে হলে বিমার প্রয়োজন আপনি জাহাজে যে মাল আমদানি করেন সে জাহাজ যদি বঙ্গোপসাগরে ডুবে যায় যেমন আমি কিছুদিন আগে আমার তাকাফুল ইসলাম ইনস্যুরেন্সের মাধ্যমে একটি জাহাজ ডুবে গেছে চিটাগাংয়ে সেই জাহাজে বহু মানুষের মানে জাহাজ মাল মালামাল ডুবে গেছে কিন্তু আমরা প্রায় 2-3 কোটি টাকা আমার যারা বিমা করে নিয়েছেন আমরা আমার ইনস্যুরেন্স কোম্পানির টাকা বলতে আমরা তাদেরকে টাকা দিয়ে দিই এটাই তো আসলে মানুষ চায় আর যার প্রেক্ষাপটে ওই যিনি ইনস্যুরেন্স করছেন উনি আর ব্যাকপাতি হয় নাই আমরা তো তার রিস্ক দিছি বিমা তো আসলে এই ধরনের সুরক্ষা নিশ্চিত করবে আমি একটু বলি যদি ওই রিস্ক কভারটা না থাকতো তাহলে ওই ইন্ডাস্ট্রির কী হতো সেই ইন্ডাস্ট্রিটা ডুবে যেত আমরা কিন্তু তাকে প্রাণ দিয়ে দিলাম সে প্রাণ দেওয়ার কারণে শিল্পের কোনো ক্ষতি হয়নি আমরাও ক্ষতিগ্রস্ত হয়নি ধন্যবাদ স্যার আপনাকে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের এরা ভবিষ্যৎ প্রজন্ম যারা ইয়াং তারা কিন্তু বিমার প্রতি তেমন আগ্রহ দেখায় না তার পেশাদারিত্বের ক্ষেত্রে আমরা কী কী উদ্যোগ নিতে পারি তাদের দক্ষতার এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যাতে করে তারা ওই বিমা কর্মী হিসাবে আগ্রহ দেখাবে সরকার কী নীতি আনতে পারে না এখানে যেটা করতে হবে ইতিমধ্যেই তো বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করছে এখানে বিমার পরিধি বাড়াতে হবে নাম্বার ওয়ান পরিধিটা কি এখন আমাদের শুধু এখানে যে জেনারেল ইন্স্যুরেন্সের শুধুমাত্র ওই এলসি করলেই বিমা করতে এখানে আমাদের যে বড় বড় ভবনগুলি হচ্ছে অর্থাৎ পরিধি বাড়াতে হবে দ্বিতীয়ত হলো পেশাদারিত্ব জনবল আমাদের অত্যন্ত সংকটে আছে আমরা সেই জায়গাটাকে সরকারের আমরা অনেক সময় জানি যে এলসি মানে একটা ফেক ধরনের কাগজ তৈরি করে একটা নিরাপত্তা নিতে চায় আসলে কি আমরা এটাকে আটকাতে পারছি না ওটাকে আপনি একটা দুর্ঘটনা বলতে এটা সর্বক্ষেত্রে তো হয় না কিন্তু ওটা আবার অনেক বেশি প্রচারও হয়ে যায় প্রচারটা ওই তো বললাম যে বিমার নেতিবাচক প্রচারটা বেশি তা আমি যেটা বলতে চেয়েছিলাম আমাদের এখানে পেশাদারি লোক লাগবে যেটা আমাদের জনবলের অত্যন্ত অভাব আর একটা বিমা কোম্পানির একটা করে অ্যাকচুয়ারি থাকা দরকার যেমন আমাদের দেশে অ্যাকচুয়ারি নাই জি জি হ্যাঁ অ্যাকচুয়ারি যদি তাহলে তো আমরা নতুন প্রজন্মকে এখানে আগ্রহ দেখাতে পারি না এখন কিন্তু হ্যাঁ এখানে খুব ভালো একটা পরিবেশ রয়েছে এবং এখান থেকে একটা ছেলে বা একটা শিক্ষিত মেয়ে এখানে ক্যারিয়ার করার যথেষ্ট সুযোগ রয়েছে আমি শুরুতেই বলেছিলাম যে এটা উদয়মান শিল্প এখন কিন্তু ওই গল্প শোনা যায় না যে অমুক কোম্পানির অমুক লোক এত টাকা মেরে চলে গেছে এই সুযোগ নাই এখন এটা নিবিড় পরিচর্যা চলছে এখন এখানে যে ভবিষ্যৎ প্রজন্মে এর প্রতি আগ্রহ আর একটা আমরা ফাউন্ডেশন তৈরি করছি সেটা তো শুরু হয়েছে মাত্র এবং এটা সময় লাগবে যে আপনি একটা প্রশ্ন করেছেন ফেক বিমা জি জি এখন আর সেই ফেক বিমা নেই আমি আপনাকে নিশ্চিত করতে পারি যেটা চালু আছে আর কি কথা সেটা না সেটা 1%ও নাই লেস দ্যান 1% কেউ যে দুষ্ট সারা পৃথিবীতে দুষ্ট আছে দুষ্ট শুধু বাংলাদেশে নেই সারা পৃথিবীতে আছে আমরা কিন্তু উদীয়মান বাংলাদেশে আছি আমরা মধ্য আয়ের দেশে আছি আমরা নিশ্চিত একটা অ্যাক্সেলারেশনে একটা উন্নত বিশ্বের দিকে যাচ্ছি আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন উনি ভালো বলবেন
ওনারা নিয়ন্ত্রণ রক্ষক, ওনারা ইদ্রে আমাদেরকে এখন যথেষ্টভাবে চোখে চোখে রাখে, আমরা খুশি এবং ইদ্রার এই উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাচ্ছি। ইদ্রা থাকাতে কিন্তু আমরা আজকে বিমা কোম্পানিরা ভালো আছে, আমরা একটা নির্দিষ্ট আইনের ভিতরে কাঠামোর মধ্যে আছে। আমরা আমি মনে করি বিমা শিল্পকে ভালো রাখার জন্য, এই সেক্টরকে ভালো ভালো ব্রেডি মানে মানুষ আসার জন্য আমাদের ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে একটা সাবজেক্ট তৈরি করা উচিত। এই সাবজেক্টটা যদি থাকে তারা এখানে লেখাপড়া করে তারা শিল্পে আমরা যতটুকু জানি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং একাডেমির পর্যায়ে কিছু কিছু উদ্যোগ এবং আইডিয়ারে সেখানে নির্দেশনা রয়েছে। আমরা যে যারা এখন বিমাতে চাকরি করে, কেউ অ্যাকাউন্টিংয়ের লোক, কেউ ম্যানেজমেন্টের লোক, কিন্তু বিমা একটা সাবজেক্ট যদি থাকে একাডেমিকভাবে তাহলে কিন্তু আমাদের শিল্প আমরা আশা করি সামনের দিনগুলোতে এই জিনিস আমি মনে করি ইন্টার চেয়ারম্যান সাহেব আছেন, উনি একটা প্রস্তাব রাখতে পারেন যে এটা একটা সাবজেক্ট হিসাবে ডিপার্টমেন্ট হিসাবে আনা যায় কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমাদের বিমা শিল্প আরও অধিকতর এগিয়ে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যারকে যেই প্রশ্নটা করছিলাম যে আজকের এই বিমা দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখছি, কি স্বপ্ন দেখছি আইডিয়ারেকে নিয়ে? আইডিয়ারে তো কাজ করছেই, তবে ইন্ডাস্ট্রিকে আপনার একটা মাত্রায় নিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের একটা টার্গেট, যেটা হচ্ছে 2021-এ কিন্তু ছিল আপনার 4% পেনিট্রেশনের। সেটা আপনার টাফ এই কারণে আমাদের কিন্তু ইকোনমিটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন টার্মস অফ জিডিপি গ্রোথ। তো যেই হারে আপনার জিডিপি গ্রো করছে ঠিক সেই হারে যদি ইনস্যুরেন্সকে গ্রো করাতে হয় তাহলে আমাদের নতুন নতুন কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে কাজ করতে হবে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে আমরা এখন প্ল্যান করছি ব্যাঙ্ক অ্যাসিওরেন্স। আপনার ব্যাংকে আপনি জানেন যে ক্লায়েন্ট আছে প্রায় 10 কোটির মতো অ্যাবাউট, অথচ ইনস্যুরেন্সে আছে 2 কোটির মতো। তো তার যদি 50%ও যদি আমরা সামনের সময় কাভারেজে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু একটা জায়গায় ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রি যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যদি বিমাকে বাধ্যতামূলক করা যায় তাহলে কি বিমার পেনিট্রেশন বাড়বে কিনা স্যার? কিছু কিছু তো আপনার বাধ্যতামূলক করা উচিত, যেমন আমরা প্রবাসীদেরটা করেছি, আমরা এই আজকে করছি আপনার প্রতিবন্ধীদের জন্য আপনার সুরক্ষা বিমা, বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। তারপর গত বছর আমরা শিক্ষা বিমা করেছি, যেটাতে আমরা ইদ্রা থেকে আমরা ফাইন্যান্স করেছি। সামনে এই ধরনের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? সামনে আমরা মূলত কাজ করছি আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো নিয়ে। এখন আমাদের দেশে কিন্তু শুধু আপনার বিমাটা সেল হয় এজেন্টদের মাধ্যমে, যেটা কস্টলি এবং সেখানে মিসসেলিং হয়, ল্যাপসেশন রেশিও হাই। আমরা সামনে যেটা চিন্তা একটু আগে যেটা বললাম যে ব্যাঙ্ক অ্যাসিওরেন্স যদি আমরা করতে পারি সফলভাবে তাহলে আপনার এটা লেস কস্টলি হবে এবং সেখানে আপনার রিনুয়ালের পারসিস্টেন্সি যেটা সেটা খুব হাই হবে, দ্যাট ইজ ল্যাপস রেশিওটা কম হবে এবং সে আপনার আস্থাও বাড়বে। কারণ ব্যাংকের প্রতি আমরা যেটা দেখি একটু আস্থাটা বেটার, ইনস্যুরেন্সে আস্থা একেবারে কম আছে তা নয়, এটা সংখ্যায় আপনার যেহেতু ছোট সংখ্যায় বেশি। আর ব্যাংকেও কিন্তু আপনার NPL আছে, নন পারফর্মিং লোন আছে, নাম্বারে কম অনেক, অ্যামাউন্টে বড়, আর আমাদের অ্যামাউন্টে কম কিন্তু নাম্বারে বেশি। আমরা ওই জায়গাটা চেঞ্জ করতে চাই যে ইনস্যুরেন্স যেন আপনার ব্যাংকের এক পারে হয়। ধন্যবাদ আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে। আজকের এই বিমা দিবসে আমরা সকল মিলে এই প্রত্যাশা করি যে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে তার স্বপ্ন নিয়ে আমরা আমাদের ব্যক্তি সম্পদ এবং অর্থনীতিকে নিরাপত্তা বলয়ে ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রোটেকশন দিয়ে যাব, এই প্রত্যাশা কামনা করে আমি আমার এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।